দুই মে তারিখ অভিহাপ্ত সেই 2014 চনের কথা আমি পাহরি যাওয়া নাই অভিহাপ্ত ননকে খাগ্রাবাড়ি আজির দিন ৩৮ জনক মানুষ দিন দুপুরতে বন বিষয়ার নেতৃত্ব তথা পমিলা রানীর উচটনি বক্তব্য খাম্ফা বর্গের নেতৃত্ব সেই দিন ফরেস্ট বনকর্মী রজেন ব্রহ্মর নেতৃত্ব আহি পেলাই নির্মমভাবে দিনের ৪টা বাজার ধারাখার গুলিচালনা করে পেলাই ৩৮ জনক মানুষ পুরুষ মহিলা শিশুসহক নির্মমভাবে গুলিয়ে হত্যা করেছিল। আজি ৫টা বছর উকিলি গল, কোনো ধরনের ন্যায় এতিয়ালৈকে পোৱা নগল, যার পরিপ্রেক্ষিত আজি আমি সদৌ বিটিসি সংখ্যালঘু ছাত্রসন্থা হালবাড়ী জেলা সমিতি, সদৌ সংখ্যালঘু ছাত্রসন্থা বাক্সা জেলা সমিতি, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বাক্সা জেলার সমিতি, ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়ার বাক্সা জেলা সমিতির আমি যৌথ উদ্যোগত আজি আমি সেই নারায়ণগুড়িত উপস্থিত হয়েছু। হয়ে পেলাই সেই শহীদ ব্যক্তিসকলের আত্মার সদগতির কারণে আমি এই অঞ্চলবাসী রাইজক লগত লৈ আমি তেওঁলোকৰ ৰুহৰ মাগফিৰাতৰ কারণে তেওঁলোকৰ আত্মার সদগতির কারণে আমি দোয়া প্রার্থনা করছো। লগতে এই দিনটোত অসম সরকারক তথা কেন্দ্রীয় সরকারক আমি হকিয়াই দিব বিচাৰিছো যে আমি পাহৰি যোৱা নাই। তেওঁলোকে ভাবিছে আমি পাহৰি গৈছো, আমি পাহৰি যোৱা নাই। সেই দুই মে 2014 অভিহাপ্তর দিনটোর কথা আমি পাহৰি যোৱা নাই। আমসর ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়ার একটি প্রতিনিধি দলে এই 2014 চনের যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছিল ননকে খাগ্রাবাড়িত আমি উপস্থিত হয়েছো। ননকে খাগ্রাবাড়িত উপস্থিত হয়ে আমি ইয়ারপর সরকারক এটা আমি মেসেজ দিব বিচারিছো যে 2014 চনের ঘটনার লগত জড়িত যিসকল ব্যক্তি সেই সমূহ ব্যক্তিক অনতি সোনকালে করায়ত্ত করে শাস্তির ব্যবস্থা করিব লাগে। কারণ আমি যি দেখিছো যে সংখ্যালঘু রাইজক মানে হত্যা করিলে কোনো ধরনের বিচার নহয় আর এই কথা একেবারে জল জল পটপট আজি অসমৰ সকলো স্তরের মানুষে মানে স্পষ্টভাবে দেখিবলৈ পাৰিছে যে সংখ্যালঘুসকলক হত্যা করার কারণে রেঞ্জার অমিয় কুমার ব্রহ্মক পদোন্নতি করে কোকরাঝাৰলৈ লৈ যোৱা হৈছে। বড় বিষয়া রজেন বড়ো তেওঁ মানে জেলৰ পৰা ওলাই অহাৰ পিছত তেওঁক মানে পদোন্নতি করে পার্কৰ ডিউটিৰ পৰা তেওঁক মানে বিৰত ৰাখি মানে নর্মালৰ ডিউটি দিয়া হৈছে, তেওঁক মানে পদোন্নতি দিয়া হৈছে। তো ইয়াতে আমি স্পষ্টভাবে কব পাৰোঁ যে এই হত্যাকাণ্ডৰ লগত বিপিএফ আৰু সেই সময়ৰ মানে শাসক যি সরকার আছিলে তেওঁলোকে সম্পূর্ণভাবে জড়িত আর জড়িত থাকার কারণে মানে এইটো ঘটনার পিছত মানে আদিবাসী ভাইসকল যে হত্যা করা হয়েছিল সেইটো ঘটনা মানে রাজহুয়াভাবে মানে তেওঁলোকে শাস্তির ব্যবস্থা করা হল। এনায় তেওঁলোকে শাস্তির ব্যবস্থা করিলে কিন্তু আগত হওয়া ঘটনাটো এতিয়ালৈকে কিয় মানে শাস্তির ব্যবস্থা হওয়া নাই, এতিয়ালৈকে কিয় দোষীক মানে চিনাক্তকরণ করা হওয়া নাই। তো আজি আমি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ায় অসম সরকার তথা কেন্দ্রীয় সরকারকে আমি আহ্বান জানাইছো, আপনাদের যদি সংখ্যালঘুক সন্মান করে, আপনাদের যদি সংখ্যালঘুকে মানে ন্যায় নিরাপত্তা দিব বিচাৰে তেনহলে অনতিপলমে সেই সমূহ কালপিটক মানে পুনরায় গ্রেপ্তার করে জেল হাজতে মানে ভরাব লাগে।